আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে দ্বিতীয় পার্ট অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করব। এর সংক্ষিপ্ত রূপ হলো ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। এই বিষয়টা 1961 সালের মর্টন অ্যাল হেলি তৈরি সেন্সোরামা ইস্টিমেট সিস্টেম ইলেকট্রন নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ। তবে এই প্রযুক্তির সাথে কম্পিউটারের কোনো সম্পর্ক ছিল না, অর্থাৎ এটা নান্দা তামলের সাথে বিষয়টা ছিল কাল্পনিক, যেটা তার একটি চিন্তার মধ্যে ছিল। গত শতাব্দীর 80 দশকে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি হয়। 1984 সালে লেনিয়র সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ এই শব্দের উৎপত্তি হয় মূলত 1984 সালে লেনিয়র সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি ব্যবহার করেন, যা প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবী বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তথ্যের উপর প্রতিষ্ঠিত। ভিআর এর মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়, অর্থাৎ যেটা আমরা এখানে বুঝতে পারতেছি যে ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কি, যেটা কল্প বাস্তব, অর্থাৎ আমরা যেটা কল্পনা করি, আমরা যেটা স্বপ্ন দেখি, স্বপ্নের ন্যায় যে আমরা স্বপ্ন দেখি যে এরকম হতে পারে বা এরকম স্বপ্ন যদি হতো, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটাকেই বাস্তব রূপ দান করা, এটা হলো বিজ্ঞানসম্মতভাবে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মানুষের মস্তিষ্কের মধ্যে এমন এক অনুভূতি সৃষ্টি করা যেন তারা মনে করে প্রত্যেকেই ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের মধ্যে যে যে জিনিসগুলো তারা দেখতেছে এটা একদম আমরা যেমন বাস্তব যে জিনিসগুলো আমরা অনুভব করি, হাঁটা চলা বলা শোনা এবং ত্রিমাত্রিক বিষয়টা, অর্থাৎ সমস্ত কিছু একদম 100 ভাগে 100 ভাগ অনুভব হবে যেন এটা বাস্তব, এটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ একটা মানুষ যখন স্বপ্ন দেখে তো স্বপ্নের ওই মুহূর্তের ওই সময়টা যতক্ষণ সে স্বপ্নে থাকে ওই স্বপ্নের ঘোরের ভিতরে তার কিন্তু 100 ভাগে 100 ভাগ মনে হয় যেন সে বাস্তব, অর্থাৎ সে যদি কোনো ভয়ের স্বপ্ন দেখে তখন যেন সে ভয় পায় কেঁপে ওঠে, আবার কোনো আনন্দের যদি স্বপ্ন দেখে তো ওর অনুভূতিটা মনে হয় যেন সত্যি সত্যি সে স্বপ্নের ভিতরে 100 ভাগে 100 ভাগ ওই আনন্দটা পাচ্ছে। কেউ সাঁতার দিতেছে, কেউ সাইকেল চালাচ্ছে বা কেউ কোনো জায়গায় ভ্রমণ করতেছে, এই ধরনের স্বপ্ন যেটা দেখে স্বপ্নের ভিতরে কিন্তু তার 100 ভাগ বাস্তব পরিবেশটাই সে অনুভব করে। বা কেউ একটা ভয়ের স্বপ্ন দেখলো যে তাকে কেউ ধাওয়া করছে বা কোনো একটা ভয়ঙ্কর প্রাণী তাকে ধাওয়া করছে বা সাপ তাকে ধাওয়া করছে, এরকম চিৎকার করে ওঠে যে সত্যি যেন সে বিছানায় শুয়ে আছে কিন্তু তার আশেপাশে যারা আছে তারা কি হয়েছে কি হয়েছে, কিন্তু সে অবস্থা শেষ হয়ে যায় যেন সত্যি যেন একটা তাকে বাঘ ধাওয়া করছে অথবা সাপ তাকে আক্রমণ করছে, এই যে অনুভূতিটা শব্দের মাধ্যমে, সে কিন্তু জাগ্রত অবস্থায় দেখে যে না কিছুই নেই সব ঠিকঠাক আছে কিন্তু তার শরীরের যে কাঁপনি অবস্থাটা আসে এটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। ওইটা যে অবস্থাটা হয় ঠিক ওই জিনিসটাকে বিজ্ঞানসম্মতভাবে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সিমুলেশন তথ্যের উপর যে বাস্তব যে চিত্র বা রূপটা তা নিয়ে আসা যায়, অনুভব করা যায়, এটাই হলো ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভিআর এর মাধ্যমে অসম্ভব কাজও আমরা কিন্তু সম্ভব করতে পারি, অর্থাৎ একজন একদম আনাড়ি যে কিচ্ছু জানে না সে কি করতে পারে, সে যদি চায় যে না আমি যুদ্ধের ট্রেনিং দিব, অথবা যদি সে মনে করে যে না আমি ড্রাইভিং শিখবো, অথবা মনে করে যে আমি পাইলট বা বিমান চালানো শিখবো, অথবা যদি সে মনে করে যে আমি সাঁতার শিখবো, বা এরকম যে জিনিসগুলোকে সে বাস্তবে ভয় পায় সেই জিনিসগুলো কাল্পনিক জগতে ভিআর এর মাধ্যমে, অর্থাৎ তাকে বিশেষ হেলমেট পরার মাধ্যমে, একটা বিশেষ হেলমেট পরতে হবে, হাতে একটা গ্লোভস পরতে হবে এক ধরনের বিশেষ, আর তার শরীরের মধ্যে একটা বিশেষ জ্যাকেটের না একটা পুরো স্যুট পরতে হবে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পায়েও একটা বিশেষ জুতা পরতে হয়। তো এই মোটামুটি বিশেষ 4টা জিনিস, মাথায় হেলমেট পরতে হয়, শরীরে বিশেষ পোশাক পরতে হয়, হাতে গ্লোভস পরতে হয়, পায়ে বিশেষ জুতা পরতে হয়। তো এর দ্বারা সে ওই ভিআর বেষ্টিত একটা কক্ষে বা পরিবেশের মধ্যে ঢুকে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে নিজেকে যখন মানে অন করে জিনিসটা উপলব্ধি করতে চায় সে বা অন্য যে কেউ, যখন এই পরিবেশটার মধ্যে ঢুকে একটা মানুষ
ওই ভার্চুয়াল রিয়েলিটির জন্য যে বিশেষ বিশেষ যন্ত্রগুলো দরকার আছে, বিশেষ হেলমেট, বিশেষ হাতের গ্লোভস, শরীরের বিশেষ জ্যাকেট এবং পায়ে শু পরে, সে যদি চায় যে না এখন সে গাড়ি চালানো শিখবে, অর্থাৎ এর দ্বারা সে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যে ঝুঁকি আছে সে ঝুঁকি থেকে সে মুক্ত মুক্ত থাকতে পারবে। অর্থাৎ সে ঘরের ভিতরেই ওরকম প্র্যাকটিক্যাল ভিডিও গেমের ন্যায় সে ওটা উপস্থাপন পরিচালনা, তার মানসিক তৃপ্তি যে সে গাড়ি চালাচ্ছে, সে কোথায় ব্রেক করতে হবে, কোথায় তার জোরে চালাতে হবে, কিভাবে আস্তে চালাতে হবে, বা সামনে অন্যান্য গাড়ি থাকতে পারে, অন্য কোনো কিছু চলে আসতে পারে, তো ওই জায়গায় যদি সে ভয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়, আতঙ্কিত হয়, ওই অনুভূতিটায় সে তার গাড়ির কোনো ক্ষতি হলো না, তার শরীরের কোনো ক্ষতি হলো না, এবং এই ক্ষতির জন্য যে একটা ব্যয় বহন করতে হয় সেটার থেকেও নিরাপদে এই কাজটা শেখা সম্ভব। তো যদি কেউ এরকম যুদ্ধের ক্ষেত্রে অনেক সময় গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রেও কিন্তু আমরা যুদ্ধের ক্ষেত্রে যে বিশেষ ট্রেনিং গুলো আছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি ওরকম বিশেষ ট্রেনিংটা দেওয়া হয় তাহলে এটা গোপনীয় ভাবে এই ট্রেনিং গুলো হয়ে যাবে, যেটা মানে সৈনিকদের এই গোপন তথ্য যেন বাইরে প্রকাশ না হয় এটা ভার্চুয়াল রিয়েলিটির বিশেষ রুমের মধ্যে এটা শেখা সম্ভব, এবং এর দ্বারা সৈন্যের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং ব্যয় অনেক কম হবে। তো এরকম যদি কেউ বিশেষ কোনো দর্শনীয় স্থান দেখতে চায়, যে আমি বাংলাদেশে এখন চলে আসি, আমি কক্সবাজার সমুদ্র সৈকত অনুভব করব বা দেখবো, তো ওই সফটওয়্যারের মাধ্যমে, বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ওই ওই ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে রুমের মধ্যে প্রবেশ করে কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক অবস্থা যখন সৃষ্টি করে কোনো নিজে এবং অন্য কাউকে যখন এই পরিবেশের দ্বারা বেষ্টন করে ওই সমুদ্র সৈকতের পরিবেশ দেখতে যাবে, দেখতে পারবে সে এবং অনুভব করতে পারবে পানির এই শব্দ, শস্য শব্দ বা পানি নাড়াচাড়া করলে যে অনুভূতি, ঠান্ডা এই যে সমুদ্রের যে আবহাওয়ার যে একটা শস্য শব্দ হাওয়া আবহাওয়ার সমস্ত কিছু সে প্র্যাকটিক্যাল 100% সে অনুভব করতে পারবে। এরকম ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কেউ যদি এবং যাদের দেশে মানে ভ্রমণ করতে চায় ওই সব মানে পরিবেশে গিয়ে কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক পরিবেশে করে বিশেষ যন্ত্রগুলো, হেলমেট, হাতে গ্লোভস, শরীরের মধ্যে বিশেষ সুট পরে এবং শু পরে যাদের দেশে যদি সে ভ্রমণ করতে চায় সেটাও সে যেন ঘরের একটা পরিবেশের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের ভিতর থেকেও সে কি করতে পারে চাঁদের দেশের যে একটা অনুভূতি পরিবেশ সেটাও সে ঘুরে ঘুরে এসে সেটা মানে 100% অনুভবটা তার হবে যে সে যেন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যি সত্যি চাঁদের দেশে প্রবেশ করছিল। এরকম আরো যেগুলো কেউ কোনো প্রকৌশলী যদি চায় যে না আমার এই স্থাপনাটা কতটুকু সুন্দর হবে বা বাস্তবে রূপরেখা হওয়ার পরে যদি এটা কম বেশ করা অনেক মানে ঝুঁকিপূর্ণ এবং অনেক ব্যয়বহুল, কিন্তু সেটাকে কাল্পনিক ভাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একজন প্রকৌশলী তার স্ট্রাকচার, অবকাঠামোটা, বিল্ডিং এর বা এবং যে কোনো জিনিসের একটা অবকাঠামো তৈরি করার পরে সেটা কাট কপি পেস্ট করে আবার সুন্দরভাবে সেটাকে তৈরি করতে পারে। অর্থাৎ এই যে একটা পূর্ণাঙ্গ বিপুল পরিমাণ খরচ করার পরে ভুল ক্ষতি ভুল হওয়ার কারণে যেটা ক্ষতি হওয়ার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা আমরা অল্প খরচের মাধ্যমে অতি সহজেই এটা আমরা উপস্থাপন করে এটার নিখুঁতভাবে এটা পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার তৈরি করতে পারা সম্ভব। তো এইভাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক সুবিধা অসুবিধাও আছে, তো এগুলো আমরা একটু কিছুটা আমরা এখন ওই মাল্টিমিডিয়া ক্লাসগুলো যেভাবে দেখাইতাম কিছুটা কম্পিউটারের মাধ্যমে কিছুটা আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই ভার্চুয়াল রিয়েলিটিটা সহজভাবে বলার চেষ্টা করছি, কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যাতে কৃত্রিম পরিবেশে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, অর্থাৎ এখানে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যাতে কৃত্রিম পরিবেশে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, আমি যে বিষয়গুলো বলছি ওই জিনিসটার জিস্ট কথা, কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যাতে কৃত্রিম পরিবেশ বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, অর্থাৎ যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে লেকচারে বললাম। তো এর ব্যবহার ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারগুলো যেমন গেমে হতে পারে, আমরা যদি গেম খেলি তো এখানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়, আমরা শিক্ষা ও প্রশিক্ষণে এরকম আমরা কি করতে পারি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করতে পারি, এরকম আমরা চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করতে পারি। চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা এরকম অপারেশন না করেও অপারেশনটা করলে ফলাফল কী আসতে পারে বা এটার বিপজ্জনক ওই বিষয়গুলো প্র্যাকটিক্যাল করে দেখতে পারে, যেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, এতে ডাক্তার এবং রোগীর ঝুঁকি থাকে না।
তো এরকম সামরিক বাহিনীর ক্ষেত্রেও এরকম আমরা মানে যুদ্ধক্ষেত্রের পরিবেশ তৈরি করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যুদ্ধ করা যায়, যার দ্বারা ক্ষয়ক্ষতি এবং ঝুঁকির পরিমাণ কম হয় না বললেই চলে, কিন্তু এর দ্বারা নিখুঁতভাবে প্রশিক্ষণ নেওয়া সম্ভব। স্থাপত্য নির্মাণের ব্যাপারেও তো আমি পূর্বে বললাম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একজন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যে কিভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এবং কিভাবে ঝুঁকি কমানো যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা সম্ভব। শিল্প কারখানাতেও এই একই এটা ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারগুলো এছাড়াও আরও অন্যান্য হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির ডিভাইসগুলো আমি বলছি, যেমন 1 নম্বরে কনসোল হতে পারে, 2 নম্বর ডিভাইস, 3 নম্বর আসতে পারে তোমার হেডসেট, 4 নম্বরে আসতে পারে তোমার ভিআর সফটওয়্যার। আসলে মূলত এগুলো যে যেটা বললাম যে বিশেষ ধরনের হেলমেট লাগবে, হাতে গ্লোভস লাগবে, হ্যাঁ এরকম শরীরে বিশেষ স্যুট লাগবে, আর পায়ে শু লাগবে, এবং বিশেষ কিছু প্রয়োজনীয় ডিভাইস দরকার আছে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের জন্য। ভার্চুয়াল রিয়েলিটির সুবিধাসমূহ, আমরা ভার্চুয়াল রিয়েলিটির সুবিধাসমূহ পূর্বেও বলেছি আবার বলছি, ভার্চুয়াল রিয়েলিটির সুবিধাগুলো যেমন 1 নম্বরে বাস্তবায়ন করতে হয় না, অর্থাৎ যে জিনিসটা আমরা কাল্পনিকভাবে করলাম ওই জিনিসটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হয় না, অর্থাৎ একটা জিনিস পরিকল্পনা করে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে গেলে যেই পরিমাণ খরচ আর যেই পরিমাণ পরিশ্রম, যেই পরিমাণ মানে জনবহুল শক্তির প্রয়োজন হয়, এগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করতে হচ্ছে না, বিশেষ ওই ভার্চুয়াল পরিবেশের ভিতরে এটা থাকার কারণে অল্পতেই হয়ে যায়। এবং 2 নম্বরে আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ প্র্যাকটিক্যালটা যেভাবে হয় তার চাইতেও মানে আরো আকর্ষণীয় রঙিন ত্রিমাত্রিক বিভিন্ন কালারিং করে জিনিসটাকে একদম খুব চাকচিক্য করে তোলা সম্ভব, আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করা যায়, যেটা কল্পনার জগতেই শুধু এটা সম্ভব হতে পারে। আর প্র্যাকটিক্যালে যেটা অনেক সময় প্র্যাকটিক্যালের চাইতেও এটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন আকর্ষণ বৃদ্ধি করা সম্ভব। আরও 3 নম্বরে সহজ ও সাশ্রয়ী, আসলে ভার্চুয়াল রিয়েলিটি স্বাভাবিক একটা মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে গিয়ে ওটা যত খরচ এবং যত পরিশ্রম হবে, যত সময় লাগবে, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খুব সহজ এবং সাশ্রয়ীভাবে সেই জিনিসগুলো উপলব্ধি করা বা করা সম্ভব। অসুবিধাও আছে ভার্চুয়াল রিয়েলিটি, অসুবিধাগুলো হলো যেমন এটা হলো মানুষকে মনুষ্যত্বহীনতা, মানুষ যখন বেশি থেকে বেশি সময় ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে মগ্ন থাকবে এবং ওই পরিবেশের মধ্যে থাকবে তখন মানুষের মধ্যে মনুষ্যত্বহীনতা চলে আসবে, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক যে মনুষ্যত্বহীনতা থাকে, মায়া আবেগ, তারপরে আনন্দ উল্লাস, পারিবারিক যে একটা মানুষ হিসেবে যে একটা একটা মানুষের প্রতি যে দয়া মায়া মমতা থাকে, এই জিনিসগুলো ভার্চুয়াল রিয়েলিটি হওয়ার কারণে কৃত্রিম পরিবেশে থাকতে থাকতে মানুষের এই জিনিসটা কি হবে, মনুষ্যত্বহীনতা মানে মনুষ্যত্ব কমে যাবে, মানুষের মধ্যে মনুষ্যত্বটা হারানোর সম্ভাবনা আছে। তারপরে কল্পনার জগতে বিচরণ, মানুষ যখন সবসময় অসুবিধায় কল্পনার জগতে থাকবে তখন বাস্তবে যখন সে সবসময় কল্পনার জগতের মধ্যে থাকতে থাকতে তার এমন একটা অবস্থা হবে, সিচুয়েশন আসবে যখন সে বাস্তব জগৎটাকেও সেই ভার্চুয়াল রিয়েলিটির ন্যায় কল্পনার জগতের সঙ্গে তুলনা করতে গিয়ে এরকম মানে কনফিউশন হয়ে যাবে যে আসলে আমি যে কল্পনার জগতের মধ্যে থাক বিচরণ করতে করতে বাস্তব জগৎটাকেও তাকে কল্পনার ন্যায় মনে হবে। তো এই জন্য এটা একটা বিরাট বড় অসুবিধা বা ক্ষতির কারণ। 3 নম্বরে স্বাস্থ্যের ক্ষতি, স্বাভাবিক স্বাস্থ্যের ক্ষতি হবেই, কারণ ইলেকট্রনিক্স ডিভাইস যে যত বেশি ব্যবহার করবে, বেশি ব্যবহার করার কারণে যেমন ভার্চুয়াল রিয়েলিটি করতে হলে বিশেষ ইলেকট্রনিক্স ডিভাইস তার মস্তিষ্কের মধ্যে প্রভাব ফেলবে, মাথায় হেলমেট থাকবে, ওই বিশেষ দৃষ্টি তার ওই ইয়ের মধ্যে তার ফোকাস থাকবে স্ক্রিনের মধ্যে, কম্পিউটার হোক বা ওরকম স্ক্রিনের মধ্যে থাকবে, আর যার ফলে চোখের তো বিশেষ ক্ষতি হবে, আর বেশি বেশি থেকে বেশি সময় যখন কেউ ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে অতপ্রতভাবে জড়িত থাকে তো স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকর। তো এছাড়াও আরও ভার্চুয়াল রিয়েলিটির বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এখন আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আজকে যতটুকু জানলাম, হ্যাঁ নেক্সটে ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু জানতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা মনোযোগের সঙ্গে ক্লাসগুলো করবা, হ্যাঁ প্রত্যেকটা স্যারের ক্লাসগুলোই তোমরা মনোযোগের সাথে করবা।